প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই মন্তব্য ড দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হাইকোর্টের রায় আপিল বিভাগ রিজার্ভ সংকট কাটাতে চীনের সহায়তার সম্ভাবনা পাশে থাকবে তিস্তায় সুতের ছাগল কাণ্ডে আলোচিত মতিউর পরিবারের চার ফ্ল্যাট ও সাড়ে আট একর সম্পত্তি জব্দের আদেশ এবং ভোট চলছে যুক্তরাজ্যে লেবার পার্টির জয়ের বিপুল সম্ভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই বলে মনে করেন মোহাম্মদ ইউনুস তিনি বলেন তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যেসব অভিযোগ সেগুলো তদন্ত আদালত ও বিচার বিভাগের বিষয় কিন্তু বিতর্কের বিষয় শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেয়ে এসব কথা বলেন ড ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনাল আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত ড ইউনুস সহ চার আসামের জামিনের মেয়াদ বৃদ্ধি আদেশ দিয়েছেন গত পঁচিশ জুন গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ড ইউনুসের সাথে তার হিংসা করার কি আছে পারলে ড ইউনুস যেন তার সঙ্গে বিতর্কে আসেন শেখাজরা কারোর সাথে জেলাসি করনা শেখা ফাদার অফ দ্য নেশানে মে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে না শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পঞ্চমবারের মতো শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তার কাছে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনায় বসবেন কিনা আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকি দিই এগুলো হলো তদন্তের বিষয় এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেটা তো তার নিজেরই প্রমাণ নিজেই প্রমাণ করেছেন প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে ডক্টর ইউনুস বলেন ট্যাক্সের ব্যাপারে দিন সরকারের পক্ষ থেকে এন পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয় না শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় এবছরের পহেলা জানুয়ারি ড মোহাম্মদ সহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত সাজাপ্রাপ্ত অন্য তিনজন আসামি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং দুজন পরিচালক নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান সবশেষ গত তেইশে মে চতুর্থবারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল বৃহস্পতিবার বেলা এগারোটায় কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ড মোহাম্মদ ইউনুস সহ এই মামলার আরও তিন আসামি দুই পক্ষের শুনানি নিয়ে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আওয়াল আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না কারণ এটা বিচারিক আদালত না সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে আদালত পর্যন্ত জামিন দিয়েছেন এবং চোদ্দই অগাস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে ঢাকা আখতার নিউজ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আগামী রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন সহ চার দফা দাবি আদায়ে তিনটি কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধ তুলে নেয় তারা বৃহস্পতিবার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বর ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা সোয়া বারোটার দিকে আঠারো সালের যে কোটা বন্ধ করে দেওয়া হয়েছিল ওইটাই পুনর্বলের জন্য হাই কোর্ট থেকে যে নতুন রায় এসেছিল যে আগের কোটা পুনর্বল থাকবে ওইটার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি যে হাই থেকে জিনিসটা বহাল রেখেছে তো আমাদের দাবি একটাই যে এই কোটাপ্রতাটা ফিফটি সিক্স পার্সেন্ট যে অযুক্তি কোটা সেটা বাদ দেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন এতে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তা বন্ধ হয়ে যায় প্রতিবন্ধী কোটা এবং হচ্ছে উপজাতি কোটা ব্যতীত কোনো ধরনের কোটা আমরা চাচ্ছি না যে বহাল থাকুক এবং কোটার ভিত্তিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের শুধুমাত্র একবার তারা এই কোটার ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলোকে মূলত আমরা সামনে রেখে আমরা আন্দোলন করছি নিরাপত্তার জন্য শাহবাগ মোড়ে পুলিশের বাড়তি অবস্থান ছিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দু সালের চার অক্টোবর সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার গত পাঁচজন জুন মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট সেই রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবরোধ তুলে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তারা অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পড়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে আমিনুল ইসলাম এটিএন নিউজ ঢাকা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে অচল দেশের পঁয়ত্রিশটি সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল আজ সেটিও হয়নি শিক্ষকরা বলছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ চতুর্থ দিনের মতো সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা সহ তিন দফা দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই অবস্থান কর্মসূচি সমস্যা নিরসনে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে আমরা। ক্লাসে না নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি পাশাপাশি সরকারের তো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে আমরা মনে করি অচিরেই আমাদের সাথে বসবেন এবং আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি এদিকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন নতুন পেনশন স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেওয়া শিক্ষকেরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না এজন্য সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি তাদের সারা মানুষ এতগুলো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে সময় হচ্ছে না সত্যি দুঃখজনক এবং এটা সত্যি গ্রহণযোগ্য হতে পারে না আমাদের জন্য আমাদের আন্দোলন কন্টিনিউ করবে আমাদের আলোচনার জন্য সবসময় প্রস্তুত কিন্তু আন্দোলন যদি দাবি আদায় না পর্যন্ত আন্দোলন কন্টিনিউ করতে থাকবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করেন ফেডারেশনের মহাসচিব জানান আন্দোলন ও সরকারের সঙ্গে আলোচনা দুটোই চালিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের বন্ধের দিন শুক্র শনিবার আমরা কিন্তু অবস্থান করব না আবার রোববার যদি ইতিমধ্যে আমাদের দাবি মানা না হয় রোববার বারোটা থেকে একটা আবার আমরা এখানে অবস্থান করব। শফিকুল হক এটিএন নিউজ ঢাকা রিজার্ভ সংকট কাটাতে চীনের কাছে একেবারে নতুন ধরনের সহায়তা চেয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী বেজিং সফরেই সুখবর দিতে চায় চীন আজ জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টক অনুষ্ঠানে কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েন বলছেন তিস্তা মহাপরিকল্পনায় সাহায্য করতে চীন প্রস্তুত আছে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর শুরুর চার দিন আগে দেশের বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সদস্যদের আমন্ত্রণে জাতীয় প্রেসক্লাবে ঢাকায় দায়িত্বরত চীনের রাষ্ট্রদূত বললেন প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সম্পর্কের আগামী পাঁচ বছরের ব্লু প্রিন্ট তৈরি হবে শেখ হাসিনার সফরকে চীন দেখছে পারস্পরিক বিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে রাষ্ট্রদূত বলছেন শুধু দুই দেশের উন্নতি না এই সফরের গুরুত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ অবক্ষণ বেনিফিট for the regional and the international. বাংলাদেশের মানুষের আগ্রহ তিস্তায় এর আগে বাংলাদেশের প্রস্তাবেই তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক কাজ করেছিল চীন এরপর বাংলাদেশ আর বিষয়টি নিয়ে এগিয়ে আসেনি রাষ্ট্রদূত বলছেন তিস্তায় এককভাবে বা অন্য যে কোনো দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে যে কোনো প্রস্তাবের জন্যই খোলা মনে চীন অপেক্ষা করছে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই

We do talk about these issues and uh, we do have uh, some new proposal from Bangladesh and I should say it is very new for both of us. Some uh, uh, initiative we never uh, come across before, but China we are open. Whatever China can do, we will do uh, as for the request from Bangladesh side. So let's see, you know, uh, hopefully we can, uh, we, can, uh, we, we can make some uh, breakthrough in this regard. মিয়ানমারের যুদ্ধাবস্থার কারণে রোহিঙ্গা ফেরতের ত্রিপক্ষীয় প্রক্রিয়া আপাতত বন্ধ রাষ্ট্রদূত বলছেন সেখানে শান্তি ফেরাতে সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধান খুঁজছে চীন ততদিন রোহিঙ্গাদের ফেরার বাস্তবতা দেখছেন না রাষ্ট্রদূত আশিকুর রহমান অপ্পু এটি নিউজ ঢাকা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি ব্যয় কৃচ্ছ সাধনে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় আজ অর্থ মন্ত্রণালয় এক পরিপত্রে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন খাতে বরাদ্দ অর্থের ব্যয় নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় সরকারি খরচে সব ধরনের বিদেশ ভ্রমণ ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ আপাতত বন্ধ থাকবে তবে জরুরি হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সীমিত পরিসরে ভ্রমণ করা যাবে এছাড়াও চলতি অর্থ বছরের সব মন্ত্রণালয় বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টাকা খরচে মিতব্যায়ী হওয়ার সিদ্ধান্তের কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর আগের সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় খুব দ্রুতই সংশোধনী আনা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন একই সঙ্গে বারো বছর আগের জাতীয় শুদ্ধাচার কৌশল যুগোপযোগী করা হবে বলেও জানান তিনি সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত সচিব সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে বিকেল সাড়ে চারটায় একই বছরে দ্বিতীয়বারের মতো এই সভা অনুষ্ঠিত হয় বর্তমান সরকার শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি বছরের প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল মন্ত্রিপরিষদ সচিব জানান প্রথম সভায় প্রধানমন্ত্রী দেয়া নির্দেশনাগুলোই পর্যালোচনা ছাড়াও নির্বাচনী ইশতেহার সহ নানা ইস্যুতেই আলোচনা হয়েছে তৃণমূলেও যাতে সরকারি সেবা ঠিক মতো দেওয়া হয় তা নিশ্চিতে জোরালোভাবে সচিবদের বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি আজকে মিটিংয়ে আমরা মূলত গত সবার বাস্তবায়ন অগ্রগতিটা আমরা আলোচনা করেছি আমরা শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি আমরা বাজেট বাস্তবায়ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের আরেকটি ছিল হল নির্বাচনী ইস্তাহ নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের যে শুদ্ধাচার নীতিমালাটি এখন আছে যেটি সেটি প্রায় বারো সালে বারো বছর হয়ে গেছে দশ বছর বেশি হয়ে গেছে তো এটি আমরা কিন্তু এখন একটা আপডেট করার চিন্তা ভাবনা করবো আচরণ বিধি উনাশি সালের তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলতেছিল সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে একজন দুজনের অপক মানে কোনো একটা অভিযোগ নিয়ে তো আমরা এত সচিবকে ডেকে এনে আলোচনা করি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার দুই স্ত্রী এবং সন্তানদের নামের জমি রাজধানীতে থাকা ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন তা হয়ে সরব জানাচ্ছেন বিস্তারিত ঈদুল আজহার সময় এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত পনেরো লাখ টাকা ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন ছেলে বিলাসী জীবনের সূত্র ধরেই মতিউর রহমানের সম্পদের বিষয়টি আলোচিত হয় একে একে বের হতে থাকে রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য এখন পর্যন্ত তার দুই স্ত্রী সন্তান ভাইবোন সহ স্বজনদের নামে ছয় জেলায় জমি ফ্ল্যাট শিল্প প্রতিষ্ঠান রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে এর বাইরে পুঁজিবাজারেও তার বিপুল বিনিয়োগ রয়েছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পদ অনুসন্ধানে কাজ করছে দুদকের তিন সদস্যের টিম মতিউর রহমান তার নিজস্ব নামে একশো শতাংশ সম্পত্তি বরিশালে তার নামে আছে সেটি তার স্ত্রী লালাকানির নামে তার পুত্র তার কন্যা এদের নামে মোট এক হাজার সতেরো ডিসিমেল জায়গা এছাড়াও রয়েছে বসুন্ধরা এলাকায় দুইটি ফ্ল্যাট একটি বহুতল বিশিষ্ট বাড়ি ও ধানমন্ডি এলাকায় একটি ফ্ল্যাট এই সম্পদ রহমান ও তার পরিবার হস্তান্তরের চেষ্টা করছিলেন বলে তিনি আমাদের কাছে জানান সূত্রে যেহেতু খবর রয়েছে যে তিনি এগুলোকে হস্তান্তর করার চেষ্টা করছে এবং আমাদের অনুসন্ধান তদন্তে ব্যাঘাত ঘটনার সৃষ্টি করছে এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি শেষে সেগুলোকে ক্রোক করার আদেশ জারি করেছে মতি রহমান তার দুই স্ত্রী এবং প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের সম্পদের হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুদক তাহুদ সৌরভ এটি নিউজ ঢাকা রাজনীতিতে ভিন্ন মত থাকবে তবে তা হতে হবে কৌশলগত একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আপোষ হতে পারে না কারণ যাদের সাথে আপোষ করা হবে তারা কখনো ভালো যাবে না বিকেলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে একদিনে তিন কোটি সহ চলতি বছর কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন প্রতিবছর বছর তাপমাত্রা বৃদ্ধি ডেঙ্গু বিস্তার সবই জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই সামান্য পরিমাণ কার্বন নিঃসরণ করেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতির মুখে বাংলাদেশ তাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের ওপর জোর দেন তিনি আমরা যে এই জায়গা থেকে আমরা ওই জায়গায় যেতে চাই ওই জায়গায় পৌঁছতে চাই এটা নিয়ে কখনো ভিন্নতা থাকতে পারে না কীভাবে যাব আমি কি বাসে যাব ট্রাকে যাবো মোটরসাইকেল যাব সেটা নিয়ে ভিন্নমত থাকতে পারে তবে বাংলাদেশ নিয়ে তো কোনো আপোষ হতে পারে না বাংলাদেশের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এটা নিয়ে কখনো আপোস হতে পারে না আইন বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম এল এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কার্যভার গ্রহণ করেছে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নবনির্বাচিত কমিটির সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হাদা চৌধুরী সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মিঠু ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ সহ এল আর এর সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিনিয়র সদস্যরা অনুষ্ঠানে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন এল আর এফ এর দু চব্বিশ পঁচিশ কমিটির সহ সভাপতি হয়েছেন হাসান জাবেদ যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন অর্থ সম্পাদক মঞ্জুর হোসেন সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ দপ্তর সম্পাদক জাকের হোসেন প্রচার ও সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বহু ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গঠিত উপকমিটি এক্সপ্রেসওয়ে চালুর আগে এসব ত্রুটি নিরসনের নির্দেশনা দিয়েছেন উপকমিটির সদস্যরা দুপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপকমিটির প্রধান সংসদ সদস্য এম এ লতিফ এসব কথা জানান পরিদর্শনের সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিভিন্ন স্থানে বেশ কিছু অসঙ্গতি উপকমিটির সদস্যদের কাছে দৃশ্যমান হয় এক্সপ্রেসওয়ে সীমানা প্রাচীরের সংযুক্ত অংশ কোনোভাবে জোড়াতারে দিয়ে লাগানো মরিচা পড়া নাটপল্ট দেয়ালে ফাটলের চিহ্ন এবং বেশ কিছু জায়গায় রড পেরিয়ে থাকতে দেখেন তারা এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী এবং পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ত্রুটিগুলো দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য এম এলদীফ চার হাজার দুশো নিরানব্বই কোটি টাকা ব্যয়ে নগরীর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ ও চুয়ান্ন ফুট প্রশস্ত চ্যারলেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর উদ্বোধন করেন তবে যান চলাচলের জন্য সেটি খুলে দেওয়া হয়নি পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাঘাই ছড়ি থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হল সজীব চাকমা মামিয়া চাকমা ও জেসি চাকমা দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের রাঙ্গামারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এর আগে বুধবার রাতে বাঘাইছড়ি থানা পুলিশ ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে নারী পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান গত উনিশ জুন বাঘাইছড়ি কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে রাঙ্গামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি পরে থানায় নিখোঁজ করে ভুক্তভোগের বাবা ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে সাতাশ জুন রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় মামলা করেন ওই কলেজ ছাত্রী পঞ্চগড়ের আটোয়ারিতে আল আরাফা ইসলামী ব্যাংক পি এর দুশো বিশতম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমানার চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন অনুষ্ঠানে করেন বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম মুফিদুল ইসলাম বক্তব্য রাখেন আটোয়ারি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আরিসুর রহমান বিসিআইসি ডিলার মোহাম্মদ খলিলুর রহমান এস কে কোল্ড স্টোরেজের শতাধিকারী মোহাম্মদ দেলার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সময় বিভিন্ন অনেক গ্রাহক ও শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মহম্মদ এনামুল হকের নয় কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন প্রকৃত সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর জোয়ার সাহারায় একষট্টি লাখ টাকার তিন কাঠা জমি খিলক্ষেতের সাত লাখ চুরাশি হাজার টাকার তেত্রিশ শতাংশ জমি কাকরাইলের আইরিশ নুরজাহানের কমন স্পেস সহ এগারোশো সত্তর বর্গ ফুটের ফ্ল্যাট যার মূল্য আঠাশ লাখ ত্রিশ হাজার পাঁচশো টাকা একই ভবনে কার পার্কিং স্পেস সহ আঠারোশো পঁয়ত্রিশ বর্গ ফুটের ফ্ল্যাট এর মূল্য একান্ন লাখ উনত্রিশশো হাজার দু হাজার নয়শো হাজার টাকা এছাড়া কাকরাইলে এক হাজার নয়শো বর্গ ফুট ও তিন হাজার আটশো বর্গ ফুটের ফ্ল্যাট সহ কার পার্কিং রয়েছে যার মূল্য দুই কোটি আট লাখ পঞ্চাশ হাজার টাকা গাজীপুরে বাষট্টি লাখ চল্লিশ হাজার টাকার পাঁচ কাঠা জমি মোহাম্মদপুরের তিনটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গ ফুটের তিনটি স্পেস যার প্রতিটির মূল্য একাত্তর লাখ পঁয়ত্রিশ হাজার করে মাহমুদপুরে দশ হাজার নশো পঁয়ষট্টি বর্গফুটের স্পেস রয়েছে যার মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লাখ নব্বই হাজার টাকা এছাড়া গুলশানে বাহাত্তর লাখ টাকার দু হাজার চারশো আঠাশ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় চার কাঠার নাল জমি যার মূল্য চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার টাকা এবারে দেশে বাইরের খবর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে স্থানীয় সময় সকাল সাতটা এবং বাংলাদেশ সময় দুপুর বারোটা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ চলবে বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত এবারের নির্বাচনে জয়ের পাল্লা ভারী কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির ধরাশায়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে ঋষি সুনাকের নেতৃত্বাধীন ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডবি হতে যাচ্ছে এমন আভাসের কারণে যুক্তরাজ্যের এবারের নির্বাচন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে সারা ফেলেছে এমন প্রেক্ষাপটে ভোট দিচ্ছেন দেশটির চার কোটি ষাট লাখ ভোটার ছোট বড় অন্তত আটানব্বইটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে এর মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্য হাউস অব কমন্সের ছয়শো পঞ্চাশ জন এমপিকে বেছে নেবেন ভোটাররা এসব আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন লেবার পার্টি থেকে প্রার্থী হয়েছেন আটজন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার নির্বাচনের লড়াইয়ে নেমেছেন এমন চারজন হলেন রুশনারা আলী রূপা হক টিউলিফ সিদ্দিক ও আফসানা বেগম বিভিন্ন জরিপ বলছে ঐতিহাসিক সমর্থন পেয়ে ক্ষমতায় আসতে যাচ্ছেন বাম ঘেঁষা লেবার পার্টির নেতা কিয়ের স্টার মার যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে পার্লামেন্টের ছয়শ আসনের মধ্যে চারশো থেকে ৪৫৬টি আসন পেতে পারে লেবার পার্টি অন্যদিকে বাহাত্তর থেকে সর্বোচ্চ একশো চল্লিশটি আসনে জয়ের দেখা পেতে পারে কনজারভেটিভ পার্টি ওয়াশিংটন পোস্ট বলছে ঐতিহাসিক পরাজয়ের পথে ঋষির দল টরি দলের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আভাস দিয়েছে কনজারভেটিভ পার্টি ঘেঁষা ট্রিকা দা টেলিগ্রাফও আগামী 9 জুলাই অনুষ্ঠিত হবে নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন 17ই জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে শন মাহফুজ নিউজ শেষ করব নিউজসার তার আগে এক নজরে শীর্ষ নামগুলো জানাই দিচ্ছি আর একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই মন্তব্য ড কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হাইকোর্টের রায় বদলাননি আপিল বিভাগ। রিজার্ভ সংকট কাটাতে চীনের সহায়তার সম্ভাবনা পাশে থাকবে তিস্তা ইস্যুতে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর পরিবারের চার ফ্ল্যাট ও সাড়ে আট একর সম্পত্তি জব্দের আদেশ ভোট চলছে যুক্তরাজ্যে লেবার পার্টি জয়ের বিপুল সম্ভাবনা পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারী পাচারের অভিযোগে গ্রেফতার এ এছাড়াও নিউজ আওয়ার এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন কম এছাড়া চোখ রাখুন এটিএ নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন এটিএ নিউজ ধন্যবাদ